আমাদের ভূপৃষ্ঠের শতকর 71 ভাগই হলো পানি, আর এই পানির নিচে রয়েছে স্থলের মতোই বিচিত্র জীবনযাত্রা। আজকের চিত্র তথ্যের আয়োজন এইসব অদ্ভুত প্রাণীদের বিচিত্র জীবনযাত্রা নিয়ে। ফ্ল্যাশলাইট ফিশ বা ল্যান্টার্ন আই ফিশ, এই মাছগুলোর দৈর্ঘ্য নির্ভর করে কত গভীরতা এরা বাস করছে তার উপর। কম গভীরতার পানিতে এরা 15 সেন্টিমিটার হয়, গভীর পানিতে দৈর্ঘ্য 30 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। অন্ধকারে এদের চোখের ঠিক নিচ দিয়ে আলো বের হয়, কারণ এদের চোখের নিচে রয়েছে বায়ো ইলুমিনোসেন্ট অর্গান, নাম ফটোফোর। অর্গানটিতে রয়েছে লাখ লাখ সবুজ আলো নিঃসরণকারী ব্যাকটেরিয়া, যারা জৈবিক বিক্রিয়ায় নিজ দেহে আলো তৈরি করে। এই ব্যাকটেরিয়াগুলো মাছটির দেহ থেকে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে, বিনিময়ে মাছটিকে আলো দেয়। সেই আলোতে মাছটি অন্ধকারে চলাফেরা করে। এরা অর্গানটিকে নিয়ন্ত্রণ করে আলো কম বা বেশি করতে পারে, এজন্য পানির নিচে এদের টিপ টিপ করে জ্বলতে দেখা যায়। দিনের বেলা এরা লুকিয়ে থাকে, রাতে বের হয়। আলো থাকার কারণে ছোট মাছ, সামুদ্রিক পোকা আলো লক্ষ্য করে ছুটে আসে এবং ফ্ল্যাশ লাইট ফিশের খাদ্যে পরিণত হয়। অন্ধকারে পানির নিচে 100 মিটার দূর থেকে এই মাছের আলো দেখা যায়। পশ্চিম ইন্দো প্যাসিফিক ওশান থেকে জাপানের দক্ষিণ অংশ পর্যন্ত এবং অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ ফ্ল্যাশ লাইট ফিশের আবাসস্থল। সি হর্স বা সামুদ্রিক ঘোড়া, এরা লম্বায় প্রায় 1.5 সেন্টিমিটার থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। মাথা থেকে ঘাড়ের অংশটুকু দেখতে ঠিক ঘোড়ার মতো হওয়ায় এর এরকম নামকরণ করা হয়েছে। এটি সমুদ্রের একমাত্র প্রাণী যেখানে পুরুষরা বাচ্চা প্রসব করে। প্রকৃতিতে 54 প্রজাতির সি হর্স পাওয়া যায়। গোটা পৃথিবীর ট্রপিক্যাল এবং টেম্পারেট অঞ্চল জুড়েই এদের বাস। এরা বাস করে সমুদ্র ঘাস এবং কোরাল রিফের আড়ালে। এদের দেহে হাড় আছে, তাই এদের বর্গ হলো করডাটা। মশা যেমন রক্ত শুষে খায়, ঠিক তেমনি সি হর্সও খাবার শুষে খায়। এদের নেই কোনো দাঁত এবং পাকস্থলী। এদের প্রধান খাবার বিভিন্ন লার্ভা, বিশেষ করে চিংড়ি পোনা। 2 সপ্তাহ বয়সের একটি সি হর্স দিনে 3,000 থেকে 4,000 চিংড়ি পোনা খেয়ে থাকে। সাঁতারু হিসেবে সি হর্স অত্যন্ত ধীর গতির হয়। এ পর্যন্ত পাওয়া সি হর্সের সবচাইতে পুরনো ফসিলটির বয়স 13 মিলিয়ন বছর। আমাদের দেশের সেন্ট মার্টিন দ্বীপটির আশেপাশে পানির নিচে এটি দেখতে পাওয়া যায়। ক্লাউন ফিশ বা এনিমন ফিশ, পিক্সার নির্মিত বিখ্যাত চলচ্চিত্র ফাইন্ডিং নিমো এর নিমো হচ্ছে একটি ক্লাউন ফিশ। প্রকৃতিতে 30 প্রজাতির ক্লাউন ফিশ পাওয়া যায়। এদের আবাস ইন্ডিয়ান এবং প্যাসিফিক ওশানে, গ্রেট ব্যারিয়ার রিফ ও রেড সিতেও এদের দেখা পাওয়া যায়। ক্লাউন ফিশেরা প্রজাতিভেদে নানা রঙের হয়, কমলা, হলুদ, কালো ইত্যাদি। এরা গড়ে লম্বায় 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ক্লাউন ফিশ সম্পর্কে সবচাইতে অবাক করা তথ্য হচ্ছে সকল ক্লাউন ফিশ জন্মের সময় পুরুষ হয়ে জন্মায়। তবে প্রতিটা মাছের দেহে পুরুষ টেস্টিকুলার এবং মেয়ে ওভারিয়ান উভয় টিস্যু থাকে। প্রতিটা ক্লাউন ফিশের দলে একটি মেয়ে ক্লাউন ফিশ থাকে। মেয়ে ক্লাউন ফিশ আকারে সবচাইতে বড় হয়, আর থাকে প্রজননক্ষম একটি পুরুষ ক্লাউন ফিশ। এটি আকারে মেয়ে মাছটির থেকে একটু ছোট। দুটি মাছ থাকে একটা কলোনিতে, যারা শুধু প্রজনন করতে পারে, বাকিরা প্রজননে অক্ষম। কোনো কারণে যদি মেয়ে মাছটা মারা যায়, তখন তার সাথে পুরুষ মাছটি স্টিমুলেশন বা ইন্ডাকশন পদ্ধতির মাধ্যমে মেয়ে মাছে পরিণত হয়। এই পদ্ধতিতে হরমোনের প্রভাবে মিউকাস প্রভাবিত হয় এবং টেস্টিকুলার টিস্যু ওভারিয়ান টিস্যুতে পরিবর্তিত হয়। দল থেকে তখন আরেকটি মাছ পুরুষ মাছের ভূমিকা পালন করে। এভাবে গড়ে ওঠে নতুন জুটি। ক্লাউন ফিশরা কলোনি গড়ে তোলে কোরাল রিফে। এরা নির্দিষ্ট কলোনিতে বাস করে। এরা সর্বভূ। বিভিন্ন লার্ভা এবং জুওপ্লাঙ্কটন এদের প্রধান খাদ্য। ব্লু ড্রাগন, নীল রঙের মলাস্কা পর্বের অপূর্ব এই প্রাণীটি অত্যন্ত বিষাক্ত হয়। দেহের আঙ্গুলের মতো দেখতে অংশটি দ্বারা এরা বিষ ছড়িয়ে দেয়। এরা পানিতে ভেসে বেড়ায় পৃষ্ঠটানকে কাজে লাগিয়ে এবং সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। বাতাসের ধাক্কা এবং পানির স্রোতকে কাজে লাগিয়ে এরা চলাচল করে। জন্মের পর ছোট অবস্থায় এদের দেহে শামুকের মতো খোলস থাকে। এরপর আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে এরা খোলস ছেড়ে দেয়। ট্রপিক্যাল এবং টেম্পারেট জোন এদের বসবাসের যোগ্য। ব্লু ড্রাগন বাস করে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং প্রায় সমগ্র ইউরোপে। বঙ্গোপসাগরেও এদের উপস্থিতি পাওয়া গেছে। এরা খোলা সমুদ্রে বাস করে, তবে মাঝে মাঝে স্রোতের টানে এরা সাগর পাড়ে চলে আসে। এদের খাবার বিভিন্ন ধরনের হাইড্রোজোয়া, সামুদ্রিক কোরাল, জেলিফিশ ইত্যাদি। ফ্লাইং ফিশ বা উড়ুক্কু মাছ,
এরা 45 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। পাখির মতন এদের দেহে দুটি ডানা রয়েছে যার সাহায্যে এরা উঠতে পারে, তাই এদের এরকম নামকরণ করা হয়েছে। এরা ঘন্টায় 70 কিলোমিটারেরও অধিক গতিতে ছুটতে পারে। পানির স্পর্শ না করে বাতাসে এরা প্রায় 45 সেকেন্ড পর্যন্ত ভেসে থাকতে পারে। ফ্লাইং ফিশ দেখতে রূপালী রঙের হয়, তবে কিছু প্রজাতির ডানা বাদামি রঙেরও হয়ে থাকে। প্রকৃতিতে 64 প্রজাতির ফ্লাইং ফিশ আছে। এর মধ্যে আমাদের দেশে বঙ্গোপসাগরে 2টি প্রজাতি দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের প্ল্যাঙ্কটন এদের প্রধান খাদ্য। ফ্লাইং ফিশ বার্বাডোসের জাতীয় মাছ। এগুলো ছাড়াও পানির নিচে লুকিয়ে আছে নানা অদ্ভুত প্রাণী ও এদের জীবনযাপনের রহস্য। এরকম অদ্ভুত ও সত্য সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন চিত্র তথ্য।